बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। আমি খুব অল্প সময়ে কোরআনে কারীমের সূরাতুর রাত থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, তারই আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের খেদমতে তথ্য নির্ভর এবং প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ তাআলা বলবার মতো তৌফিক আমার এই জবানে দান করুক আর আপনাদেরকে শোনার মতো মন এবং কান আল্লাহ তাআলা তৈরি করে দিক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার আওয়াজে বুঝতে পাচ্ছেন ঠান্ডায় আমি একটু গলা বসে গেছে, পরিবেশ আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এজন্য আমি কথা বেশি লম্বা বাড়াবো না, যেহেতু সময় কম ভূমিকাকে আমি এখানে ছেড়ে দিয়ে মূল আলোচনার দিকে চলে যেতে চাই। আল্লাহ পাক যেন আমাকে বলার তার হাবিবের ওয়াসিলায় আউলিয়ায়ে কেরামের ওয়াসিলায় আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, যারা পারেন আমার সাথে একটু পড়ুন। আল্লাহ তাআলার কোরআনে কারীমের একটি হরফ পড়লে কয়টা নেকি, যারা বলেন না কয়টা নেকি, তো সুতরাং পড়তে তো অসুবিধা নেই। তাহলে মহব্বতের সুরে হৃদয় থেকে আওয়াজ দিয়ে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله, ألا بذكر الله تطمئن القلوب, صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الامين الكريم। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরাতুর রাদের মধ্যে আয়াতে কারীমা আল্লাহ ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের হৃদয়টা প্রশান্তি পেয়েছে, আল্লাযীনা আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এই ইমানদার মোমেন ব্যক্তির কলবটা অন্তরটা প্রশান্তি পেয়েছে বেজিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো নিঃসন্দেহে একমাত্র হৃদয় প্রশান্তি পাবে আল্লাহর জিকিরের দ্বারা। এতে কারীমার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বিভিন্নভাবে আলোচনা করেছেন। নবম হিজরির মুজাদ্দিদ এবং বেনজির বে মিসাল নবীরা আসে মিশরের মধ্যে, যার মাজারে মুকদ্দাসা ইমাম খাতেমুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, তিনি তাফসীর, স্বতন্ত্র তাফসীর, তাফসীরে দররে মনসুর ফি তাফাসিরিল মাসুরের মধ্যে অনেকগুলো মত এনেছেন, তন্মধ্যে এই জিকরুল্লাহর এক অর্থ এনেছেন জিক্রে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের জিকির দ্বারা আল্লাহর জিকির হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। আমি সেদিকে যাব, সময় খুব কম, যেহেতু জিকরুল্লাহ শব্দটা সরাসরি এসেছে আর জিকরুল্লাহর দ্বারা জিক্রে রসুল নেওয়া এটা কোনো অন্যায় নয়, ভুল নয়, বরঞ্চ এটা অত্যন্ত উত্তম তাফাসি। কারণ হাদিসে পাকের মধ্যে আসে, ইজা জুকিরতু জুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির হয় তার সাথে সাথে নবীরও জিকির হয়ে যায়, সুবহানাল্লাহ, সাথী করে দিয়েছেন আল্লাহ। জালতু তামাম আজ-জিকর, যত রকমের জিকির আছে এগুলোকে আল্লাহ পুঞ্জীভূত করে দিয়েছেন আল্লাহর রাসূলের আলোচনার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির এমন একটা বিষয়, জিকির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ। শাব্দিক অর্থ কি? স্মরণ। এই স্মরণকে মুফাসসিরিনে কেরাম বিশেষ করে
হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ুনী গুজরাটি আলাইহির রহমা তিনি তার তাফসীরের মধ্যে এই জিকিরকে তিন ভাগ করেছেন। কয় ভাগ? তিন ভাগ করেছেন। একটি জিকিরের নাম জিকরে মকবুল, আরেকটা জিকিরের নাম জিকরে মাহবুব, আরেকটা জিকিরের নাম জিকরে মারদুদ। সুবহানাল্লাহ, পড়েন না? জিকরে মকবুল হচ্ছে ওই জিকিরের নাম যেই জিকির যেই স্মরণে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, যেই জিকিরের ওয়াসিলা করে আল্লাহর কাছে জান্নাত কামনা করা হয়, যেই জিকিরকে জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে জাহান্নামের আজাব থেকে পানাহ চাওয়া হয়, এই জিকিরগুলো দ্বারা দোয়া কবুল হয়, এগুলোকে জিকিরে মাহবুব জিকিরে মকবুল বলা হয়। যারা বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা জিকির তার নাম জিকিরে মাহবুব, যিনি এই জিকিরকারী তিনি না জান্নাত চান না দোজখ থেকে পানাহ চান, না দুনিয়াবি কোনো মকসদ আছে না দুনিয়াবি কোনো মুরাদ আছে, তিনি জিকির করেন স্মরণ করেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই আল্লাহকে জিকির করেন, এরকম জিকিরকারী ব্যক্তি জিকিরে মাহবুব হয়ে যান। যারা বলুন সুবহানাল্লাহ। আর যেই জিকিরের সাথে মকসদ মনসা মুরাদ শুধু দুনিয়া হাসেলের জন্য থাকে, যেমন শুধু দুনিয়া হাসেলের জন্য, যেমন রাস্তায় আমরা হাটে বাজারে মার্কেটে ভিক্ষুক দেখতে পাই, পাওয়া যায় কিনা জোরে কর না, ও দেখবেন কতবার সকাল থেকে আল্লাহ আল্লাহ বলতেছে, হিসাব নেই। কিন্তু তার এই জিকিরের মকসদ মুরাদ উদ্দেশ্য একটাই, সেটা কি? কিছু হালুয়া রুটি। এই মকসদ এইরকম যদি কিছু হয়, এই ধরনের যত কর্মকাণ্ড এগুলো হবে জিকিরে মরদুদ মরদুদ বিতাড়িত। তো সুতরাং আল্লাহর ওয়ালিদের দরবারে জিকিরে মকবুল হয় জিকিরে মাহবুব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার জিকিরকারী ব্যক্তি আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে এবং তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে সূরা বাকারার মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে আল্লাযিনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাম ওয়া আলা জুনুবিহিম এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি আবার জিকিরগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। এটা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। তিনি বলেন কোনটার নাম জিকরুল আইনাইন চোখের জিকির আছে, কোন জিকিরের নাম জিকরুল ইয়াদাইন হাতের জিকির আছে, কোন জিকিরের নাম জিকরুল রিজলাইন পায়েরও জিকির আছে, কোন জিকিরের নাম জিকরুল রাস এই দেমাগে মাথার মধ্যে জিকির আছে, আর কোন জিকিরের নাম জিকরুল কালাব আছে হৃদয়ের জিকির। এগুলোর এক একটা ব্যাখ্যা আছে। জিকরুল আইনাইন কেমন? চক্ষু দিয়ে আপনি আল্লাহর সৃষ্টি জগৎ দেখবেন, খানায় কাবা দেখবেন, মদিনাতুল মুনাওয়ারা দেখবেন, আল্লাহর ওলিদের চেহারা দেখবেন, কালামে মজিদ দেখবেন পড়ে পড়বেন, হাদিসে মুবারাকা পড়বেন, এইগুলো দ্বারা আপনার আল্লাহর জিকির আদায় হয়ে যাবে চোখের দ্বারা। সুবহানাল্লাহ। এই জিকির চোখের জিকির আল্লাহর সৃষ্টি দেখে শুকরিয়া আদায় করবেন, আপনি আল্লাহর চোখ দিয়ে জীবনের পানি চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন গুনাহের জন্য, এটা চোখের জিকির হয়ে যাবে। এই হাত দিয়ে আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরবেন, আপনি খোদার কোরআনে আজিমকে ধরে ধরে তেলাওয়াত করবেন, আল্লাহর মাহবুব বান্দাদের সাথে মুসাফা মুআনাকা করবেন, এইগুলোর দ্বারা আপনি হাতের দ্বারা নেক কাজ করবেন দান করবেন, আপনি হাত দ্বারা আপনি দান খায়রাত করবেন, এগুলোর দ্বারা আপনার হাতের জিকির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পায়েরও জিকির হচ্ছে, হারামাইন শরীফাইনের দিকে আসা, মসজিদের দিকে আসা, মাদ্রাসার দিকে আসা, খানকা শরীফের দিকে আসা, আল্লাহর মাহবুবের দিদারের জন্য আসা, এগুলো আল্লাহর পায়ের জিকির হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জিকির আল্লাহ পাক এতটাই প্রভাব রেখেছেন যে যিনি জিকির করেন এবং জিকিরকারী ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন হয়ে যান।
বড় করে বলবেন না সুবহানাল্লাহ, যত হক্কানি দরবার আছে যারা বা শরীয়ত তাম হক্কানি দরবারের মধ্যে জিকিরও আছে ফিকিরও আছে, সুবহানাল্লাহ বলবেন, জিকির আছে ফিকিরও আছে, মুরাকাবা মুশাহাদা বহু দরবার, বড় ভালো লাগে। হুজুরের সাথে আরো একবার আমরা আসছিলাম, দেখা হলো। এই যে তালিম ও তারবিয়াত, এটা সুফিদের শিক্ষা, নতুন কিছু নয়। ইসলাহে নাফস, মানুষকে পরিবর্তন করে ফেলা, এটা সুফিদের সেই সময় থেকে নয়, খোদ আল্লাহর রসুলের জামানা থেকেই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফিদের এই শিক্ষা, এটা নতুন কোনো কনসেপ্ট নয়, নতুন কোনো বানানো নয়, যুগ যুগ ধরেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকেই তার শিক্ষা। এই জন্য আল্লাহর ওলিদের জিকিরকারী আল্লাহর ওলিরা, এই জন্য আল্লাহর ওলিদের সাথে আল্লাহও আছে, সুবহানাল্লাহ বলবেন না, নাকি আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাগাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়াল্লাযীনা জাগাদু, যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, যেটা সুফি বুজুর্গরা শিক্ষা দেয়, অর্থাৎ নফসের সাথে যুদ্ধ শিক্ষা দেয়, মুরাকাবা মুশাহাদার জিকিরের তালিমের, এগুলো কোনো মুজাহাদা, এই চেষ্টা প্রচেষ্টা আল্লাহর ওলিরা শিক্ষা দেন, নিজেরা করেন, আল্লাহ ওলিরা নিজের মুরিদান মুহিব্বিনদেরকে শিক্ষা দেন। আল্লাহ বলে, আমাকে পাওয়ার জন্য যারা এই চেষ্টা করবে, আল্লাহ বলেন, আমি তাদের জন্য সুবুলানা, আমার পক্ষ থেকে অনেক পথ খুলে দিব, পথ খুলে দিব, সুবুলানা সাবিরের জবাব দিয়ে বলছেন। কারণ কি? এই জন্য দুনিয়ার মুখে মানুষ যদি কোথাও কষ্ট করে, কষ্টে রেজাল্ট অনেক সময় আসে, অনেক সময় আসে না, কিন্তু আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমাদের জন্য পথ খুলে দিব। এই পথের ব্যাখ্যা লিখতে গিয়ে শাইখুল ইসলাম আল্লামা ডক্টর তাহেরুল কাদরী হাফেজাহুল্লাহ তাআলা তিনি লিখতেছেন যে শরীয়ত में इस राह ये रास्ता का नाम है, ये राह का नाम है हनफी शाफिई मालिकी हंबली और तसव्वुफ के सुलूक के इस रास्ते का नाम है कादरी चिश्ती नक्शबंदी मुजद्दिदी सावरदी हजारों तरीकों तेरे नाम जरे बोलूं सुभान अल्लाह। अर्थात शरीयतेर एई দৃষ্টিকোণ থেকে শরীয়তের এই পথের নাম হানাফি শাফি হাম্বলি মালিকি, আর তরিকতের দিক থেকে এই রাস্তার নাম হচ্ছে কাদেরী চিশতি নকশবন্দি মুজদ্দিদি সোহরাওয়ার্দী শাহজেলি রেফাই, প্রায় 200 উপরে তরিকা আছে, সুবহানাল্লাহ পড়েন না। তাম তরিকত পন্থীদের একটাই মাকসাদ, সেটা হচ্ছে বান্দাকে তাআল্লুকে মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এমন কোন দরবার নাই যেটা আল্লাহর ওলিদের দরবার, সেখানে জিকির হয় না। কেন জিকির করা হয়? জিকির এই জন্য করা হয়, যখন বান্দা জিকির করে, বান্দার নামটা আল্লাহর কাছে উপস্থাপন হয়ে যায়। বুখারীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, আমার বান্দা আমাকে যেই রকম মনে করে, আমি আল্লাহ তার জন্য সেই রকম, সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যায় লিখতেছে, বান্দার বিশ্বাস হবে, বান্দার চিন্তা হবে, আল্লাহ আমার জন্য রহমানুর রহিম। এই জন্য আল্লাহর ব্যাপারে কোন বাজে চিন্তা করা যাবে না। কেউ কেউ কয় আল্লাহ আবার বলে মিথ্যা কথা কইতে পারে, নাউজুবিল্লাহ পড়বেন না বড় করে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জাত ও সিফাত সব হলো কি পুত পবিত্র, সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহকে কি এই কথা বলা যাবে যে আল্লাহ মিথ্যা কথা কইতে পারে কিন্তু কয় না? ইমকানে কিস বারি তালা কি লিয়ে ভি মুমকিন হ্যায়, আল্লাহর জন্য সম্ভব মিথ্যা কথা বলা, কিন্তু আল্লাহ কয় না, নাউজুবিল্লাহ বলেন না, এই ধারণা করা যাবে না।
যে আল্লাহর কথা কইতে পারে মিথ্যা কথা কইতে পারে আরেকজনের কো আল্লাহ তো চুরিও করতে পারে ধারণাটা কি অত্যন্ত অন্যায়মূলক ধারণা এজন্য বলা হয়েছে আনা ইনদা জন্নে জি চিনি সারা দিন আচ্ছা আলহামদুলিল্লাহ সুতরাং আল্লাহর ব্যাপারে বান্দা ধারণা রাখবে আল্লাহ আমার প্রতি রহমানুর রহিম জোরে বলেন ঠিক কি না যখন আমার বান্দা আমার জিকির করে আমার স্মরণ করে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তখন তার সাথেই থাকে সুবহানাল্লাহ কন্যা বুখারীর হাদিস এবার শুধু তাই নয় আল্লাহর নবী বলেন ওয়াইদা যাকারানি ফি নাফসি যদি সে মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে যাকারতুহু ফি নাফসি আমি আল্লাহ আমার ওই বান্দাকে মনে মনে স্মরণ করি বুখারীর হাদিস কোরআনে কারীম বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সুবহানাল্লাহ বলেন আমাকে যদি স্মরণ করো আমি তোমার স্মরণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন এটা হাদিসে কুদসি বুখারীর মধ্যে আমাকে যদি যাকারতুহু ফি নাফসি বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে আমার মনের মধ্যে আমি আল্লাহ স্মরণ করি আল্লাহ বুঝাবার জন্য দিছে আল্লাহ তো নিরাকার কিন্তু এটা বুঝাবার জন্য তাসবিহ দিছেন বুঝতে পারে যেন বান্দা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় এরপরে আমার বান্দা যখন ওয়াইন যাকারানি ফি মালাইল যখন বান্দা ভর মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে হাজার হাজার মানুষ নিয়া আয় রাব্বুল আলামিন তোমারে স্মরণ করলাম আল্লাহ বলে তাহলে বান্দাকে জানায় দাও আমি আল্লাহ তাআলা এর থেকেও উত্তম মজলিসে বান্দাকে স্মরণ করি কত বড় কথা বান্দা জমিনে এই দুই ঠোঁট নেড়ে আল্লাহকে স্মরণ করবে আমার আল্লাহ তাআলা বান্দাকে নিয়ে ফেরেশতাদের মজলিসে স্মরণ করবে শুধু তাই নয় ওয়াইন যাকারানি ফি মালাইল খাইরি উত্তম সমাবেশে আল্লাহ তাআলা স্মরণ করবেন এই উত্তম সমাবেশটা হলো ফেরেশতাদের সমাবেশ আল্লাহ বলবেন দেখো আমার বান্দা আব্দুর রহমান আব্দুর রহিম আমার বান্দা অমুক অমুক জমিনের মধ্যে বসে বসে মানুষের সামনে আমি আল্লাহকে স্মরণ করতেছে আমি আল্লাহ আমার বান্দার গুনাহ খাতা মাফ করে দিলাম তুমি গুনাহ নিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহ মাগফিরাত দিয়ে তোমাকে স্মরণ করায় দিবে সুবহানাল্লাহ বলেন বেরামার এরপরে বুখারীর হাদিসের মধ্যে বলেন আমার বান্দা যদি আমি আল্লাহর দিকে বিশ্ববিরিন অর্ধ হাত যদি অগ্রসর হয় কয় হাত হাফ 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 বুঝুন তো অর্ধ হাত যদি অগ্রসর হয় আল্লাহ পাক ফরমান আমি রব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায় আল্লাহু আকবার এই জন্য বাবা ওলি আল্লাহর দরবারে এমন জায়গা পাবেন না ওলি আল্লাহর দরবারে জিকির হয় না মানুষ তো আজকে বড় অশান্তিতে আছে আছে কি আছে না একটা হলো শারীরিক শান্তি আরেকটা হলো দেহের শান্তি আছে কি আছে দুই ভাগে বিভক্ত না একজনের গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে আরামদায়ক ম্যাট্রেস আছে বিছানা আছে এয়ার কন্ডিশন আছে গরমকালে হাওয়া পায় খানা দানা আছে সব আছে এসি
এই লোকটা ঘরের মধ্যে যাইয়া বউ পোলাপানের অস্থিরতায় সংসারের মধ্যে অস্থির, ভাল লাগে না, বউ করে ঝগড়া ফাসাদ, ছেলে করে দুষ্টামি, অমুক করে সমুক করে, এই লোকের অশান্তিটা কোথায়? অন্তরে। কোথায়? একটু বড় করে বলবে না, আমার কথা বুঝেন তো আপনারা। আমি চট্টগ্রামের ভাষা যদিও বুঝি না, কিছু কিছু শিখতেছি। এই অশান্তিটা কোথায়? অন্তরে। ওদের বলেন না কোথায়? আর আরেকজনের মানুষের তেমন গাড়ি বাড়ি নাই, এত বেশি টাকা পয়সা নাই, কোন রকমে জীবন কাটায়, কিন্তু এই লোকটার শরীরের মধ্যে অসুখ হয়, হাই প্রেশার, ডায়াবেটিস, অমুক সমুক, কিন্তু তার বাড়ির বউ ছেলে মেয়ে এত আন্তরিক, তাকে দেখলে বাবা কি খাবে, বাবা কি খেদমত করব, স্ত্রী খেদমত করে, এই লোকটার শান্তিটা কোথায়? কোথায়? আমার কথা বুঝেন না আপনারা। অন্তরে কি শান্তি, অশান্তি কোথায়? দেহে। তাহলে এই দুইটা একসাথে হওয়া এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, দেহের শান্তি, অন্তরের শান্তি। বাবার আমার আমরা জীবনটাকে বড় মিসইউজ করি। এটা বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হুজুর হাদিস বলেন, নিয়মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা দুইটা জিনিসকে বড় মিসইউজ করে। মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সাহতু ওয়াল ফারাগু। একটা হলো মানুষের সুস্থ শরীর যখন থাকে তখন কাজে লাগায় না, অফুরন্ত সময় যখন থাকে সেই অফুরন্ত সময়টা কাজে লাগায় না, এটাকে মিস ইউজ করতে থাকে, এই জন্য পরবর্তী প্রজন্মে তার বড় কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বড় বারাত আল্লাহ নবীর হাদিস, নিয়মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এখনকার যে জমানা, সময় বেশি পার করা লাগে না, আল্লাহর নামে একটা মোবাইল থাকলেই হয়, আর যদি তার সাথে ফেসবুক থাকে, এখন মেইন বুক বাদ, মেইন বুক বাদ, সব ফেসবুক। বাবার আমার আল্লাহর বলিদের দরবারের মধ্যে কেন যাবেন? কারণ আল্লাহর বলির দরবারে গেলে এই জিকিরের তালিম হয়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুর্দা দিলকে জিন্দা বানায়া দেয়। আসুন আমি সেই বলি আল্লাহদের উপরে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু কথা বলি, কারণ আমাদের দেশে অনেক মুখালেফ আছেন। রিয়াজ সাহেব টাইমটা খেয়াল করেন, কারণ আমার দাইতি রিয়াজ সাহেব আছে না। আমাদেরকে বলি আল্লাহর দরবারে যাইতে অনেকে মানা করে, অনেক নিষেধ করে, আছে কি? আছে না? কেউ বলে শেরে গাধা দেখা কয় শেরে, শেরেকের অর্থই জানেন মামানা শিরক। আবার কেউ বলে বিদআত, এরকম হাজার ফতোয়া দেয়। আসেন উলামায়ে আহলে সুন্নাত বলে, নবী ওলির দরবারে জিয়ারত করতে যাওয়া হচ্ছে সুন্নতে আম্বিয়া। সুন্নতে কি? আম্বিয়া, নবীদের সুন্নত। একটু কথা বলি, সূত্র মনে রাখবেন, ওলি আল্লাহরা যত বড় তপকারী হোক, যতই তার কারামত হোক, বুজুর্গি হোক, কিন্তু তার কোনো কাজ শরীয়ত হতে পারবে না। তার কোনো কাজ শরীয়ত হবে নবীদের কাজ। শরীয়ত হবে কাদের কাজ? নবীদের কাজ হবে শরীয়ত। আসুন আমি আপনাদেরকে কোরআনে করিম এবং বুখারীর দিকে নিয়ে যাই। হযরত মূসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সামনে ওয়াজ করতেছেন, এমন সময় এত সুন্দর ওয়াজ করলেন, একজন বলে উঠলেন, ওহে আল্লাহর পয়গম্বর মুসা, এত জ্ঞান গর্ব আলোচনা করলেন, এত সুন্দর আলোচনা করলেন, তবে জানতে চাই আপনার থেকে বড় কোনো আলিম কি এই জমানায় আছে কি না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এই জমানায় সবচেয়ে বড় আলিম আমি। কথা ভুল নয়, কারণ নবীদের এলেম হলো নির্ভুল, নবীদের এলেম, কিন্তু আল্লাহ বলেন, ওগো পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি এটা আমার উপরে ছেড়ে দিলে ভালো হতো, আমি আপনার থেকেও কিছু বিষয় গোপন রেখেছি, আর ওই বিষয়ের এলেম আরেক বান্দাকে দিয়েছি। সুবহানাল্লাহ। বলবেন না? বলে আল্লাহ, তার নাম কি?
কবল আব্দুনা খিদির ওই বন্দার নাম হলো খেজর আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম রাগ হইলেন না, বেজার হলেন না। আমরা ওটা কইতাম আল্লাহ আমারে পাড়ায় আবার আরেকজনকে দিছেন কিছু। হিংসা নাই, হাসাদ নাই, এটা হলো সাফায়ে কলবি, এটা ওলি আল্লাহর দরবারে হয়। সুবহানাল্লাহ, বলেন না কি রাজা কি বাদশা কি ফকির কি আদনা কি আলা, ওলি আল্লাহর দরবারে সব সমান। কারণ কি? কারণ তার অন্তর যেখানে রিয়া নাফাকি যা তৈরি হয় সেই কলবটারে তো জিকির দিয়া তাওয়াজ্জু দিয়া পবিত্র বানায় দেয়। আপনার সেই বান্দা খেজের থাকে কোথায়, আমার একটু অ্যাড্রেস দেন, আমি তার সাথে একটু দেখা করতে যাব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথাটুকু বললেন, আল্লাহ কোরআনে কারিমে সেই কথাটুকু এভাবে বলছেন, ওয়াইযু ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। সুবহানাল্লাহ, পড়েন, আওয়াজ বসে গেছে, কষ্ট। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আয় আল্লাহ তাআলা, আমি নিয়ত করলাম মূসা আলা নবীনা, তিনি বলতেছেন একজন জালিলুল কাদার পয়গম্বর, একজন মহাসম্মানিত নবী, তিনি বলতেছেন রব্বুল আলামিন আমি আল্লাহর বান্দা খিজিরের সাথে সাক্ষাতের জন্য মনস্থির করলাম, নিয়ত করলাম যাব, আর এর জন্য আমার খাদেম ইউশা ইবনে লেফাতাহু আইয়ানে ইউশা ইবনে নুন তাকে নিলাম, আর এর জন্য যদি মাসের পর মাস লাগে বছরের পর বছর লাগে আমি খেজের আলাইহিস সালামের খোঁজে বের হয়ে গেলাম। কে গেলেন? এই তো চমৎকার একটা উত্তর দিলে আমার জন্য বলা, কে গেলেন? কার খোঁজে? খেজের আলাইহিস সালাম। তো খেজের আলাইহিস সালাম তিনি কে? ওলি। তিনি কে? ওলি, যার নাম তাফসিরে আসছে মালেকা ইবনে বালেকান। তো তিনি গেলেন তার খোঁজে। এখন স্বাভাবিক প্রশ্ন আসে, নবীদের মর্যাদা উঁচু, কিন্তু আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন, খেজেরকে পাঠাইলেন না কেন? প্রশ্ন আছে না? এর উত্তর হচ্ছে যে মূসা আলাইহিস সালামের কাছে যদি খেজের আসতেন তাহলে এটা শরীয়ত হতো না, এটা কি হতো না? কারণ নবীদের কাজ কর্ম এটার নাম শরীয়ত। সুবহানাল্লাহ, বলেন না। আল্লাহ প্রমাণ করলেন, আল্লাহ জানেন এমন কিছু বেয়াদব হবে যারা নবী ওলির দরবারে যাওয়াকে শেরেক বেদাত ফতোয়া দিবে, আর এর জবাব দেওয়ার জন্য সুন্নি আলেম থাকবে, দলিল খুঁজবে, এই দলিল হলো এটা কোরআনের আয়াত বুখারীর হাদিস দ্বারা সাবেত, হযরতে মূসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামের কাছে যাওয়া, তিনি এর প্রমাণ করছে নবী এবং ওলিদের কাছে যাওয়া সুন্নতে আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের জিয়ারতে যাচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম কি করলেন? বাজার থেকে একটা, খুব সংক্ষেপে বলছি, একটা মাছ বললেন কিনে নিয়ে আসুন, ভাজি করলেন আর রুটি নিলেন। আরব দেশের লোক রুটি খায়, বাদ কইয়া লাভ নেই, রুটি খায়, তিনি নিলেন। এবার তার খাদেম ইউসা ইবনে নুনকে বললেন, ইউসা ইবনে নুন চল। এবার তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে দুইজন যাচ্ছেন, যেতে যেতে সাগরের পার দিয়ে, যেহেতু মাজমা আল বাহরাইন কোরআনে কারীম বলা হচ্ছে, দুটি সমুদ্রের মিলন স্থলকে বলা হয় মাজমা আল বাহরাইন, জাহেরান শব্দ পারস্য সাগর আরব সাগর, এই দুটার নাম হচ্ছে মাজমা আল বাহরাইন, আর মারেফতে এর নাম হচ্ছে, আসরারি তাফসীর হচ্ছে শরীয়তের সাগর এবং ইলমুল মারেফার সাগর। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম চলতে চলতে দীর্ঘ পথ চললেন, এবার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, এবার তিনি বিছানার মধ্যে আরাম করবেন, বড় একটি পাথরের মধ্যে, যেহেতু বালু, বালুর মধ্যে আর কেমনে শোয়া যায়, পাথরের উপরে তিনি শুয়ে পড়লেন, বিভিন্ন বর্ণনা রাবায়াতের মধ্যে আছে, শুয়ে পড়লেন, মূসা আলাইহিস সালাম ঘুমালেন,
ইউসা ইবনে নূন পাশে পায়ের কাছে ঘুমায় আছে। আপনারা দেখবেন সাগর পারে পানি যখন এসে পারের মধ্যে পানিতে ঢেউ লাগে তার ছোটা ছিটা ফিটা সামনের দিকে আসে। মুসা আলাইহিস সালামের খাদেম ইউসা ইবনে নূন দেখলেন হঠাৎ করে ওই ভাজি মাছ যে প্যাকেটটাতে রাখছে এটা লাফালাফি করতেছে, সুবহানাল্লাহ কন্যা। তো তিনি ভাবলেন সাগরের মাছটা ঢুকছে মনে হয়, দেখলেন যে প্যাকেট তো বন্ধা বন্ধা আছে, লাফাই কেন? এটা খুলছে, খুলে দেখে বাজি মাছ জিন্দা হয়ে সোজা রওনা দিছে। আরে ইয়ে কোই ওয়াকিয়া নেই, আসলি হাকিকত বতা রাহা হুঁ কুরআনে হাকিম সে। এই অবস্থা যখন দেখলেন দৌড়াইয়া যায় মুসা আলাইহিস সালামরা জাগাইলেন। হঠাৎ করে মনে পড়ছে মুসা আলাইহিস সালাম একবার মালাকাল মউতরে এক থাপ্পড় দিছিল, বুখারীর মধ্যে আছে, থাপ্পড় দিছেন চোখ বাইর করে ফেলছেন, জাননি তো ছিল এক থাপ্পড় দিছেন। আদবের ব্যাপারে এগুলো মাসলা ওদিক গেলে সময় কুল হবে। হযরত ইউসা ইবনে নূন ভয় পেয়ে গেলেন, কারণ তিনি ঘুমাচ্ছেন, কাঁচা ঘুম যদি ভাঙে খুব আরাম লাগে নাকি? খুব ভালো লাগে, মেজাজটা কেমন গরম হয়ে যায় না? তো তিনি ভাবলেন হুজুর ঘুমাচ্ছেন, ডিস্টার্ব করব না, যখন উঠবেন তখন আমি বলবো। হযরতে মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, কিছু দূর এগিয়ে গেলেন, এবার বললেন খাবার আনো আমি একটু খাবার খাই। হুজুর সর্বনাশ হয়ে গেছে, আপনার ভাজি মাছ তো দৌড় দিছে, দৌড় দিছে, আমরা বলবো না, দৌড় দিছে বলবো কেমনে, ঘুমাইতেছেন। আর যে থাপ্পড় আজরাইল রে মালাকাল মউত দিছেন, আরবি শব্দ মালাকাল মউত আর ইব্রানি আজরাইল, এই থাপ্পড়ের কথা তো আমার মনে আছে, আজরাইল দৌড় দিছে আর আমি তো আমি তো কি করব। মুসা আলাইহিস সালাম বলেন আমি তো সেই জায়গায় খুঁজছি, চলো চলো। বালুর উপরে পায়ের ছাপ পরে এটা দেখে 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 তিনি রওনা হয়ে পিছনে আসেন। ভাইরা আমার, যেখান থেকে মাস্টার রওনা হয়ে সাগরের দিকে চলে গেছে সেই অবস্থাটা কি? আল্লাহ কোরআনে বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ পাক বলেন ওই মাস্টার যেখান দিয়ে চলে গেছে এশিয়ান হাইওয়ে রোডের মতো আল্লাহ সাগরের ভিতরে টানেল বানায়া রাস্তা বানায়া দিয়েছে। এখানে একটা মাসলা বুঝলেন, মাছ ছিল কি? আগে ছিল না, মরলে কি ভাজা করে নেই, কি ছিল? মুর্দা। মাছ মরছে না তারপর বাজি করছে। এই জায়গায় আসার পর এখানে খিজির আলাইহিস সালাম সামনে কথা আছে, একটু বুঝার চেষ্টা করবেন। হাইওয়ে রোডের মতো রাস্তা, দুদিকে টানেল বানায় দিলেন, থই থই পানি সাগরের ভিতরে, মজবাল বাহরাইন সাগরের ভিতরে, কোরআনে করিম থেকে বলছি, রাস্তা রাস্তা বানায় দিলেন। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, একটু ফিকের করার বিষয়, মাছ ছিল ভাজি মুর্দা মাছ, জিন্দা হয়ে সাগরে গেল, কিছু বুঝছেন? কি বুঝলেন? খেজের আলাইহিস সালামের তাবাজ্জু, মুর্দা মাছ জিন্দা হয়ে যায়, এর প্রমাণ হয়ে যায় মুর্দা দিলওয়ালা হক্কানি ওয়ালির কাছে আসে দিল জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন না বাবা, এই হাকিকত, এটার নাম কারামত। স্যার বলেন সুবহানাল্লাহ, বহু কারামতের গল্প কয়, অমুক হুজুরের অমুক কারামত, কিন্তু দেখা যায় মুরিদ নামাজই পড়ে না, এর থেকে বড় বেশর্মি আর কিছুই নেই। হ্যাঁ, ওইটাই কারামত। মাকতুবাত সাদির মধ্যে শরফুদ্দিন ইয়াহিয়া মানেরি লিখছে, আগার কিসি পীর আপনে মুরিদ হোনে কে বাদ ইসকি কোই তবদিলি নহি আয়া, কেউ যদি মুরিদ হয় আর সেই পীরের কাছে যাওয়ার পর তার যদি কোনো জীবনের পরিবর্তন না আসে আখলাকি, সমঝ লো তেরে জিন্দগি ভি বরবাদ হয়, উনকি জিন্দগি ভি বরবাদ হয়, কারণ তোমার দিলকে মুতাআসসির করতে পারে না আল্লাহর দিকে এই কাজ তার সাজে। আলহামদুলিল্লাহ, এখানে আসতে মাথায় টুপি মুখে দাড়ি বা ওয়াক্তে নামাজ, এটাই হচ্ছে ওলি আল্লাহর দরবারের খেলা। সুবহানাল্লাহ, দিল মুর্দা ছিল, তাদের কলবের মধ্যে আল্লাহর জিকির হয়ে গেছে, এটার নাম কারামত। এটার নাম কি? এই কারামতের কথা কইল কয় আবার হুজুর, এটা বেদাত, কোন দিকে যাবেন? আহলে খবিসরা যেরকম ইউটিউব আমরা কাজ করছি, আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে ইউনিভার্সিটি থেকে, এটা আমার মিশন, তাজিমে মুস্তাফা এবং হুব্বে মুস্তাফার সাথে সাথে আউলিয়া ইকরামের মর্যাদা, যেহেতু কোরআন হাদিস দ্বারা সাবেত, ইউনিভার্সিটি স্যারেরা আমি একটা গ্রুপ করেছি ইশকে মুস্তাফা,
তার মধ্যে যত অথেন্টিক আছে ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি ছেলেদেরকে একত্রিত করে কাজ করার চেষ্টা করছে ইশকে মুস্তাফা এই গ্রুপের নাম আমার জীবনের মরণপণ যে মানুষের সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা আউলিয়া কেরামের ভালোবাসাটা তুলে দেওয়া আমাদের দায়িত্ব এটার থেকে এক দল নেমে গেছে এদেরকে নামাইছে আজ থেকে নয় বহু পূর্বের থেকে ইহুদি নাসারারা তাদের পেছনে পেট্রো ডলার দিয়ে এই কথাগুলো যদি ইহুদিরা বলতো এটা শিরক বেদাত আমরা মানতাম কিন্তু ওই মোল্লা হুজুর কইছে এত বড় পাগড়ি এত বড় দুব্বা আরেকজনে কয় হুজুরে যখন বলছে হইতেও তো পারে এটা আপনাদের কোনো দোষ আর তার মোকাবেলায় যদি আমরা না দাঁড়াই কিয়ামতে দরবারে মুস্তাফায় কি জবাব ইনশাআল্লাহ কাজ চলছে চলবে ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন আরো ইনশাআল্লাহ দোয়া চলছে কারামত এটাও কোরআনের দ্বারা সাবেত জোরে বলুন সুবহানাল্লাহ বাবার আমার একটু বলি রিলেটেড কথা শেষ হয় নাই খোদ আল্লাহর ওলিদের আলোচনা তাদের কারামতের কথা কোরআনে হাকিমে আল্লাহ বলছেন সুবহানাল্লাহ বলেন এটা কোন বানোয়াট কথা নয় আপনারা পাবেন হযরত ঈসা আলাইহিস সালামের মার নাম কি মরিয়ম আলাইহিস সালাম তার জন্মের আলোচনা করতেছেন স্বয়ং রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুবহানাল্লাহ কোন কারামত খুঁজে পায় না হযরতে মরিয়ম আলাইহিস সালামার মার নাম ছিল হান্না বিনতে ফাকুদা তার বাবার নাম ছিল মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান ইবনে মাসান এই তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খতিব দীর্ঘ সময় তার ছেলে সন্তান হয় না তাফসীরের মধ্যে আসছে হান্না বিনতে ফাকুদা বৃদ্ধ বয়সে তিনি একদিন হঠাৎ করে বাড়ির আঙ্গিনায় আসলেন দেখেন গাছের মধ্যে একটা মা পাখি এই মা পাখিটা সুন্দর করে আরেকটা বাচ্চা পাখির ঠোঁটের মধ্যে এইভাবে খাবার খাওয়াইয়া দিচ্ছে সুবহানাল্লাহ কোন কি খাওয়াই দিচ্ছে খাবার খাওয়াইয়ে দিচ্ছে যার সন্তান নাই সেই দৃশ্যটা দেখার পর মনটা কেমন পাগল পারা হয়ে গেল তিনি ওই মুহূর্তের মধ্যে বললেন মাবুদ আমার যদি তুমি সন্তান থাকতো তাহলে আমিও তো তারে এইভাবে আদর করে সোহাগ করে খাওয়াইতাম সুবহানাল্লাহ কোন তো তিনি ওই অবস্থার মধ্যে মান্নত করলেন কি করলেন নজর বা মান্নাত যে আল্লাহ আমারে যদি একটা ছেলে দাও সন্তান দাও তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের তারে খাদেম বানায়া দেব কোরআন বলতেছে আমি নয় আল্লাহ বলতেছে আল্লাহ বলেন ওয়া ইযু ক্বালা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইযু ক্বালা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন হযরত মূসা হযরত ইমরান ইবনে মাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরান খুব সম্ভব 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নি نظرت لك ما في بطني محررا فتقبل مني انك انت السميع العليم سبحان الله পড়েন তিনি বললেন اذ قالت امرأة عمران ربي اني نظرت لك ما في بطني محررا فتقبل مني ইন্নাকা আনতাস সামিউল আলিম তিনি বললেন রব্বুল আলামিন আপনি যদি আমি মান্নত করলাম নজর করলাম সেটা হচ্ছে এই আমার এই গর্ভে যদি সন্তান আসে বাতান মানে হলো পেট যদি সন্তান আসে তাহলে আমি কি করব তিনি বললেন রব্বুল আলামিন আমি আমার এই সন্তানটাকে আপনার ঘরের জন্য মান্নত করে ফেললাম খালেসান আমি এই সন্তানটাকে একমাত্র কি জন্য দিব একমাত্র এই জন্য দিব যাতে সে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য তিনি খাদেম বানায় দিবেন সুবহানাল্লাহ পড়েন বাইর আমার হযরত ইমরান ইবনে মাসানের স্ত্রী তিনি এই মান্নতটুকু যখন করলেন এই কথাটা যখন তিনি আল্লাহর কাছে বললেন
ওই রাতের মধ্যে তিনি হামেলা গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন হয়ে গেল, হযরতে মারিয়াম আলাইহিস সালাম গর্ভে আসলেন, তার মা হান্না বিনতে ফকুদার এই মান্নতের কথা গোটা বাইতুল মুকাদ্দাসের আশেপাশের লোকেরা জানতো। সুবহানাল্লাহ। কোন আমি কারামতের কথা বলতেছি, মনে আছে তো? বাইরামাত হযরতে হান্না বিনতে ফকুদা তিনি তো এই মান্নত করলেন, কিন্তু আল্লাহর কুদরত দেখুন, কিছুক্ষণ পরে কিছুদিন পরে হযরতে হান্না বিনতে ফকুদার গর্ভের সন্তান দুনিয়ায় আসলো। যেই মাত্র গর্ভে আসলো, গর্ভের সন্তান দেখেন একটা মেয়ে। কি আসছে? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবেন এই মান্নত করছেন। এখন মেয়েরে কেমনে খাদেম বানায়? হারাম শরীফের মধ্যে দেখছেন না, মক্কা মদিনায় অসংখ্য খাদেম। বাবার আমার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের মধ্যে নিলেন, তখনও নাম রাখেন নাই হান্না বিনতে ফকুদা। তিনি এবার জনসম্মুখের মধ্যে এসে এই কথা বললেন কি লোকেরা বলতেছে, মারিয়াম এই তোমার মেয়ে হান্না, তুমি এরে যে বানাইবা খাদেম কেমনে দিবা? আল্লাহর কোরআন বলতেছে, তিনি তার জবাব কি দিলেন, ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা। মেয়ে মানুষ, তাহলে কিভাবে খাদেম বানাবে? তিনি বললেন, তাই যদি হয়ে থাকে শোনো, والله اعلم بما وضعت وليس الذكر كالانثى। আল্লাহই তো ভালো জানেন যে ছেলে মেয়ের মতো না, কিন্তু আমি তো মান্নত করছি। এই মান্নতের কথা যদি বলতে যাই অনেক কথা আসবে। মান্নতের সম্পর্ক হবে আল্লাহর সাথে, কার সাথে? আর এর ক্রিয়া যদি দুনিয়ায় কারোর সাথে হয়, যেমন কেউ যদি বলে আমার এই কাজটা আল্লাহ তুমি করে দাও, আমি একবেলা হুজুরের দরবারে গরু জবহ করে মানুষকে মেহমান ধরে করে খাওয়াবো, এই মান্নত করা জায়েজ, করবে আল্লাহ, এখানে ওয়াসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আবার ওয়াহাবিরা বলে না না এটা শিরক, শিরক তা হচ্ছে হুজুর আপনার মাদ্রাসা কয়টা জায়েজ? হুজুরের মাদ্রাসা জায়েজ, ওলি আল্লাহর দরবারে হলে বেদাত। এ বাবা, মান্নত আল্লাহ তাআলার উদ্দেশ্যে হবে, আর এর প্রক্রিয়া যদি বন্দার সাথে হয়, প্রতিষ্ঠানের সাথে হয়, কুটি কুটি বাহার জায়েজ। আর আরেকটা মাসলা মনে রাখবেন, মান্নত পুরা হয়ে গেলে এটা আদায় করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ। বলে কেউ যদি কোন আল্লাহ আমার এই কাজটা করে দাও আর আমি এর বিনিময়ে তুমি এই কাজ করব, এইটা হলো মান্নত। আর এটা যদি পুরা হয়ে যায় তো এটা আদায় করা ওয়াজিব, যত দ্রুত করতে হবে। বাবার আমার হযরতে হান্না বিনতে ফকুদা জনসম্মুখের মধ্যে এই মেয়েটাকে কোলের মধ্যে আনলেন, আর লোকেরা বলে হান্না এই মেয়েটার নাম কি রাখছো? এই মেয়েটারে তো তুমি তো এখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাচ্ছ। হযরতে হান্না বিনতে ফকুদা বলেন, হ্যাঁ এই মেয়েটার নাম আমি কি রাখলাম শোনো। আল্লাহ বলেন, ওয়া ইন্নি উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা, না আল্লাহ, ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়ামা ওয়া ইন্নি উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। বলে আমি মেয়ের নাম মারিয়াম, ইন্নি সাম্মাইতুহা মারিয়াম। আর তারপরে বলবেন, ওয়া ইন্নি উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তাকে এবং তার যুররিয়াতকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ। মারিয়াম শব্দের অর্থ আমি আর 5 মিনিট বলবো, কারণ আমার তো যেতে হবে। মারিয়াম শব্দের অর্থ হলো খিদমতগার। সুবহানাল্লাহ। কন্যা, আমি কারামতের কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলে ফেলছি, এই কারামতের মূল কথাটা বলতেছি। এই মেয়েটাকে এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। তাফসিরের মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথি লেখেন, তখন 27 জন ছিল বাইতুল মুকাদ্দাসের। সুবহানাল্লাহ। কোন বড় আলিম 27 জন? কতজন? 27 জন বলতেছে, এই বাচ্চাটাকে আমাদের কাছে দেন, আমরা এই বাচ্চাটার খেদমত করব। কারণ ইনি ছিলেন আগের খতিব, হযরতে হান্না বিনতে ফকুদার স্বামী, তার মুসা ইবনে ইমরানের সন্তান। এর বড় বরকত আছে, এটা মান্নত করা ছেলে, আমাদেরকে দেন।
এটার দ্বারা বোঝা যায় ওলি আল্লাহর খেদমত করাও নসিবের ব্যাপার। সুবহানাল্লাহ। এখন ২৭ জন যদি চায় ২৭ জনকে কয় টুকরা করে দিব? তো বাচ্চাই শেষ। এখন বললাম এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি সামনে আসলেন, এসে বললেন এই তোমরা ২৬ জন চুপ থাকো। ২৭ জন জাকারিয়া আলাইহিস সালাম, তোমরা চুপ থাকো কেন? এই মেয়েটার মা আমার সাথে সম্পর্ক আছে। কেমনে? এই মেয়ের আমার স্ত্রী হলো এই মেয়েটার খালা। সুবহানাল্লাহ। বলুন তো, সুতরাং আমি হইলাম খালু, তো তোমাদের সবার থেকে আমার বেশি হও। ২৬ জন কয় আপনি খালু হন যাই হন, আপনারা কইলি কি দিয়ে দেবো নাকি? আমরা কি কেমনে এমনি আইছি? তখন বলতো সে তাইলে কি করবো? কইলে প্রতিযোগিতা হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যিনি টিকবেন তিনি এই মেয়ের খেদমতগার হবে। সুবহানাল্লাহ। কন্যা কি করলেন? খেদমতগার পাশেই ছিল উর্দুন নদী, বাইতুল মুকাদ্দাসের পাশে কি ছিল? উর্দুন নদী। যে বলেন এই নদীর মধ্যে সকলে কলম ফিকে ফিকে দিবেন, ছুড়ে মারবেন, যার কলম দাঁড়ায় থাকবে তিনি এই মেয়ের খেদমতগার হবে। কইডার কোনো কথা, কলম কি কখনো নদীর মধ্যে দাঁড়ায় থাকে? হয় ভাসে নয় ডুবে। কয় না হুজুর, আপনি খালু ইসিন দিকে পেয়ে দেবেন, এটা হবে না, পরীক্ষা দ্বিতীয়। সুবহানাল্লাহ। বলেন না এটার মানে কি? বলি আল্লাহর কারামত কিরকম। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ পাক কোরআনে কারিমে সে কথাটা বলেন এভাবে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান ওয়া আমবাতাহা নাবাতান হাসান ওয়া কাফফালাহা জাকারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সবাই কলম নিলেন, যেই যে মারে সবার কলম হয় ডুবে যায় না বেঁচে থাকে। শেষ পর্যন্ত কি করলেন? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিউ ওয়া আমবাতাহা নাবাতান হাসানাউ ওয়া কাফফালাহা জাকারিয়া। একমাত্র জাকারিয়া আলাইহিস সালাম যখন কলম মারলেন, খোদার কুদরতে কলমটা দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ। তো সবাই বলে কাফফালাহা। সৌদি আরবে গেলে কয় আমার কফিল, কফিল কফিল মানে তত্ত্বাবধায়ক। সুবহানাল্লাহ। কন্যা তাকে দিয়ে দেওয়া হলো। সংক্ষেপে বলছি, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোলে নিলেন, মেহরাবের পাশে একটা হুজরা ছিল তার মধ্যে রাখলেন। কোটা কুতুবে তাফসীর খুলে দেখুন, হযরতে মারিয়াম আলাইহিস সালামাকে আল্লাহ এমন মর্যাদা দিলেন, এক বছরে অন্য শিশু যত বড় হয় হযরতে মারিয়াম একদিনে এত বড় হয়ে যেতে। খোদার কুদরত। এখন এখন বড় হয়ে যাচ্ছি, খাবার দিতে হয়, মেয়ে মানুষ বাইরে আসতে পারে না। জাকারিয়া আলাইহিস সালাম বাজার থেকে ফল কিনে, আম কিনে, আঙ্গুর কিনে, বেদানা কিনে আয়না দিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর আবার ঘুরে আয়েশা দেখে, আমি দিয়েছি আঙ্গুর বেদানা, কিন্তু আমি আয়া দেখতেছি এর থেকেও বড় বড় অন্য মৌসুমের ফল। সুবহানাল্লাহ। কন্যা জাকারিয়া আলাইহিস সালামকে ব্যাপারটা কি, এর কে দেয়? আমি তো দিলাম মাত্র আঙ্গুর, এখন দেখতেছি নাশপাতি, কে দিছে? বুঝার কথা বলছি, আপনারা আবার মনে করেন নাই তোমরা, এগুলো কে দেয়? মুসা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করলেন যে এটা দেখতে হবে কেউ আসে না, দূর থেকে হুজরার দিকে তাকাইলেন। দেওয়ার পর ঘন্টাখানেক পর দেখলেন না কেউ তো আসে না, দেখি তো এখন যায় যে দেখতেছেন ঠিকই তো, আবার অন্য মৌসুমের খল কিরে, আমি তো খেয়াল রাখছি দরজার ভিতর দিয়ে কেউ ঢুকেন। এবার মারিয়ামকে যেয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোরআনে বলছেন كلما دخل عليها زكريا المحراب وجد عندها حضرت مريم عليه السلام কে তিনি জিজ্ঞাসা করলেন এইভাবে, كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم তিনি ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম সেই মেহরাব দিয়ে ঢুকে বললেন, ইয়া মারিয়াম আন্নি লাকি হাজা, এই মারিয়াম গুলি কে আনছে, কে পাঠাইছে পার্সেল? এখন তো পার্সেল করা যায়, তখন তো কে তোমার পার্সেল করছে? হযরত মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, খালু কে শুনতে চান? এটা আমারে পাঠাইছে, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে পাঠানো হয়ে গেছে। হযরত আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে পাঠাইলেন বেমৌসুমি ফল, এটা হলো তার কারামত। সুবহানাল্লাহ। বলেন যারা বলে ওলি আল্লাহর কারামত কোরআনে নাই হাদিসে নাই, আসলে আপনার সখী কোরআন হাদিসে কখনো যায় নাই,
কথা বলেন ঠিক কি না অসংখ্য কারামত আছে আল্লাহর ওলিদের যাই হোক আমি সেদিকে আর অগ্রসর হব না যেহেতু সময় কম আমার সময় কম আপনাদের সময় কম না আমাকে যেও যেতে হবে এইভাবে ওলি আল্লাহদের বহু কথা আছে আমি সর্বশেষ যে পয়গামটা বলবো আল্লাহর ওলিদের দরবারের মধ্যে এই জিকিরের তালিম কেন দেওয়া হয় এই কথাটা ছোট্ট এক কথায় বলে শেষ করব এই জন্য দেওয়া হয় যে জিকিরের দ্বারা বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় এগুলোর এক একটা পদ্ধতি আছে স্কুল অফ থট আছে কলব রূহ সের খফি আকফা নফস আবাতস খাক বাত এই 10টা স্টেশন আছে পুরো শরীরের মধ্যে লতিফা আছে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কখন কোন লতিফায় জিকির করলে কোন হালত হয় কোন অবস্থা হয় যেমন আনারি ডাক্তারি হাতারি ডাক্তারের কাছে গেলে বিপদ এরকম যেই পীর এগুলোর চর্চা নাই জানে না তার কাছে গিয়া সুফিয়ে সুফা কুতুবুল কাবগাছ এরকম আছে আছে কি আছে না যাদের কাছে নাই মোরাকাবা নাই মুশাহাদা নাই এদের কাছে কোনো কিছু আল্লামা ইকবাল বড় চমৎকার করে জবাব দিচ্ছেন আমি আশআরটা বলে শেষ করব আল্লামা ইকবাল বলতেছেন এডি একা একা হাজির করে কিতাব পড়া হাসিল করা যায় একা একা পড়া যায় না আল্লামা ইকবাল বলতেছেন দর্দে দিল কা তামান্না হো দর্দে দিল কা তামান্না হো তো খিদমত করো ফকিরো কি ये गौहर नहीं मिलता है बादशाहों की खजाइनों में যদি কখনো আল্লাহ পাওয়ার আগ্রহ তোমার মধ্যে আকাঙ্ক্ষা উঠে যায় আল্লাহকে পাওয়ার জন্য তাহলে আল্লাহর কোন মাহবুব ওলির খেদমতগার হয়ে যাও খোদার কসম এমন নিয়ামত মিলবে এমন মনি মুক্তা মিলবে বাদশার ধনভাণ্ডারেও সেগুলো পাওয়া যায় না আল্লাহ তাআলা আমাদেরকে হুজুরের ওসিলায় এমন এক দরবার আপনারা আসছেন নিঃসন্দেহে আল্লাহর ওলির দরবার আল্লাহ ওনার সোহবত দ্বারা আপনাদের আমাদের সকলের মুর্দা দিলকে জিন্দা করে দিক তাআল্লুকে মা আল্লাহ করে দিক আল্লাহর রাসূলের গোলাম বানিয়ে দিক সকলে পড়েন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ